মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। বুধবার ফজরের নামাজ আদায়ের পরপরই দল বেঁধে ঈদের জামায়াতে অংশ নিতে রওনা হন ধর্মপ্রাণ মুসলমানরা। রিয়াদে ঈদের প্রধান জামাত ধীরা জাতীয় মসজিদে সকাল 5:45 হওয়ার কথা থাকলেও হঠাৎ বৃষ্টির কারণে 15 মিনিট পর ভোর 6টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়। সুদবিহীন ব্যাংকিং এ আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। জেদ্দা, মক্কা, মদিনা, দাম্মাম সহ সকল স্থানেই একইভাবে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়েছে। সৌদি নাগরিক ছাড়াও সৌদিতে বসবাসরত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, ইয়েমেন, মিশরের নাগরিক ঈদের জামায়াতে অংশ নেন। নামাজ আদায় করে একে অন্যের সাথে কুশল বিনিময় করেন তারা এবং কোলাকুলি করেন প্রবাসীরা। অতিরিক্ত বৃষ্টির কারণে নামাজ শেষে যে যার গন্তব্যে ছুটে যান, সবাই ঈদের শ্যামাই আড্ডায় মেতে ওঠেন। প্রবাসীরা টেলিফোনের মাধ্যমে দেশে থাকা প্রিয়জনের সাথে যুক্ত হন। পবিত্র ঈদুল ফিতর, আজকের এই দিনে ঈদের জামাতে অনেক বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত, আমরা ঈদ খুব সুন্দরভাবে উদযাপন করেছি। আবার অনেকেই ঈদের নামাজ আদায় করেই ছুটে যান কাজে। প্রবাসে হাসি আনন্দ আর কাজের মাধ্যমেই কাটে ঈদ আনন্দ। আজকে আমরা প্রবাসী সৌদি আরবের বুকে ঈদ উদযাপন করছি। দেশে আমাদের আত্মীয় স্বজন পরিবার সবাইকে রেখে এখানে ভালো ঈদ উদযাপন করছি, সবাইকে ঈদের শুভেচ্ছা। নাসিমুল বাড়ি সৌরভ, মোহনা ডিজিটাল। Allah